আশা করছি ভালো আছেন। যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি রুমানা রাখি। আপনারা জানেন দেশটির অর্থনীতি গত এক বছর ধরে ভঙ্গুর অবস্থা রয়েছে। তার উপর আজ দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছেন শুধুমাত্র জানুয়ারি মাসে যুক্তরাজ্য থেকে ইউরোপে পণ্য পাঠানো প্রায় অর্ধেকের মতো কমে গিয়েছে। জানুয়ারি মাসে 40% কম পণ্য পাঠিয়েছে এখানকার ব্যবসায়ীরা, আর এর পেছনে বড় কারণ ব্রেক্সিট জটিলতা। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য মতে 1997 সালের পর এই প্রথম যুক্তরাজ্য থেকে ইউরোপে এত কম পণ্য এলো। অন্যদিকে এই জানুয়ারি মাসেই 2.9% দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে। শুরুতে যে বলছিলাম যুক্তরাজ্য থেকে ইউরোপে পণ্য কম গিয়েছে, একই সাথে দেশগুলো থেকে কিন্তু যুক্তরাজ্যেও পণ্য আনার পরিমাণও কমে গিয়েছে উল্লেখযোগ্য হারে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো দেওয়া তথ্য মতে দেশটিতে মানে যুক্তরাজ্য থেকে 5.6 বিলিয়ন মূল্যের কম পণ্য গিয়েছে ইউরোপে, একই সাথে ইউরোপ থেকে যুক্তরাজ্যে 6.6 বিলিয়ন মূল্যের পণ্য কম এসেছে। অন্যদিকে গত মাসেই দেশটির সব ধরনের খাদ্যপণ্য থেকে শুরু করে জীবনযাপনের সাথে যুক্ত যেসব সেবা আছে তার মূল্য বৃদ্ধি পেয়েছে 0.7%। অর্থনীতি বিশ্লেষকরা বলছে দেশের সব ধরনের কর্মসংস্থান অনেকটাই স্থগিত হয়ে আছে। তাছাড়া ব্রেক্সিটের কারণে ইউরোপ থেকে পণ্য আসার বাধার কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব দেশটির প্রতিটি মানুষের উপর পড়েছে। মানুষ অর্থনীতি নিয়ে কষ্ট করছে, যা প্রতিনিয়ত মানুষের জীবনকে আরও বেশি দুর্বিষহ করে তুলেছে। যা বলছিলাম দেশের অর্থনীতি সংকুচিত হচ্ছে, একই সাথে বেকার মানুষের সংখ্যা বাড়ছে। দেশটিতে বর্তমানে 17 লাখের বেশি মানুষ বেকার রয়েছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাজ্যে সব থেকে বেশি বেকার হয়েছে 18 থেকে 24 বছর বয়সী মানুষেরা। দেশটিতে বর্তমানে 47 লাখ মানুষ ফার্লো স্কিমের আওতায় আছে। অন্যদিকে 2021 জানুয়ারি পর্যন্ত 26 লাখ মানুষ ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আছেন বলে জানিয়েছেন। আর অর্থনীতি নিয়ে চিন্তিত চ্যান্সেলর ঋষি সুনাক বলেছেন লকডাউন শেষ হলে অর্থনীতি আবার পুনরায় সচল হবে, তবে সময় লাগবে। তবে প্রথমে যে কাজ সরকারের সেটি হচ্ছে লকডাউন খুলে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এ ছিল আমার কাছে অর্থনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।